বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর তোমাদের সকলের সামনে আসতে পেরেছি। তো যে জন্য আমরা আসতে পারিনি, এতদিন আমাদের চ্যানেলটা ব্লক ছিল, তো সেজন্য আমরা আসতে পারিনি। তো কারণটা কি সেটা তোমাদের দাদা ভাই তোমাদের বলবে, তো বলো। তো আমাদের চ্যানেলটা ব্লক ছিল আগামী 30 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ব্লক ছিল, কারণ আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে 30 তারিখে। তবু আমরা মনিটাইজেশন অন করতে পারিনি, কারণ আমরা এই কারণে করতে পারিনি, আমরা 30 তারিখে আমি 31 তারিখে মনিটাইজেশন অন করার অ্যাপ্লাই করেছিলাম। তো মনিটাইজেশন অন যেহেতু অ্যাপ্লাই করেছি, যেহেতু অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই করার সাথে সাথে সঙ্গে সঙ্গে কেউ রিপোর্ট করেছিল একটা স্ট্রাইক চলে এসছে। তো ইউটিউব যখনই আমাদের মনিটাইজেশনটা অন হলো, তখনই একটা স্ট্রাইক দেয় ইউটিউব আমাদের চ্যানেলটা 7 দিনের জন্য, একওয়াকলি 7 দিনের জন্য পুরো বন্ধ করে দিল। কোনো ভিডিও ছাড়তে পারবো না, কোনো পোস্ট করতে পারবো না, কোনো মানে কমিউনিটিও পোস্ট করতে পারবো না, এমন শর্ট ভিডিও করতে পারবো না, পুরো একদম টোটালি 7 দিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তা আজকে চ্যানেলটা খুলেছে, ইউটিউবকে অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আমরা দেখেছি যে তো আমাদের চ্যানেলটা ব্লক ছিল 7 দিন ধরে, কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু তোমরা তবুও সাপোর্ট করেছো, পাশে থেকেছো, যার জন্য এটা সম্ভব হয়েছে। আমরা তো ভেবেই নিয়েছি যে আর হয়তো তোমাদের আমার এই পরিবারকে আমি হারিয়ে ফেলেছি এমন হচ্ছিল। আর যেদিন এটা হয়েছে সেদিন খুবই কষ্ট হচ্ছিল, আর সেই দিনটা যে এতটা খারাপ গেছিল কি বলবো। তখন আমি করবিকে বলেছিলাম কোনো টেনশন করো না, আমাদের পাশে আছে বন্ধুরা। তো আজকে দেখলাম এই 7 দিন ভিডিও ছাড়া হয়নি কোনো, তবু ওই 7 দিনে আমাদের প্রচুর প্রচুর অনেক বন্ধু এসেছে, নতুন অনেক বন্ধু এসেছে আমাদের পরিবারে এসেছে। তো বলবো সেসব বন্ধুদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই পাশে থেকেছো, সঙ্গে থেকেছো, আরও আরও সাপোর্ট করো, ওর পাশে থেকো, আরও করবের পাশে থেকো, আমাদের পাশে থাকো, চ্যানেলটাকে আরও আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো এই 7 দিন থেকে অনেক ভিডিও রিকোয়েস্ট এসছে, অনেক যে ভিডিও ছাড়ছো না কেন, ভিডিও ছাড়ো, অনেক অনেক কমেন্ট করেছে। কিন্তু আমরা কিছুই বলতে পারছিলাম না, তো তোমাদের সবাই সকলকে খুব মিস করেছি খুব, আর আমার খুবই খারাপ লাগছে যে এতদিন তোমাদের সঙ্গে কোনো তোমাদের সামনে আসতে পারিনি, কোনো ভিডিও দেইনি, তো খুবই খুবই খারাপ লাগছিল। তো আজকে যখন দেখলাম যে আবার চ্যানেলটা অন হয়েছে, তো তখন একটু মনে আশা এসেছিল। তোমাদের দাদা ভাইকে তখন বললাম যে একটা ভিডিও করা দরকার, সকল বন্ধুদের জানানো দরকার যে কারণে আমরা ভিডিও দেইনি। তো সেজন্য তোমাদের সকলের সঙ্গে সবটা শেয়ার করলাম। আর বলবো তোমরা আমাদের এইভাবে পাশে দেখো, আর আজকে থেকে আবার ভিডিও আপলোড হবে, নতুন করে আবার ভিডিও হবে, ভিডিও করবি, তো আবার নতুন করে দেবে, তোমরা সবাই দেখতে পারবে। আর তোমরা সবাই এভাবে পাশে থাকো, সবসময় থেকেছো, আশা করি এখনও থাকবে, এই কথা বলবো। আর সবচেয়ে ধন্যবাদ জানাবো ইউটিউবকে, কারণ আমাদের চ্যানেলটা আবার খুলে দিয়েছে, যেহেতু আমাদের একটা সুযোগ করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। যখন মনিটাইজেশনটা ওয়াচ টাইমটা পূর্ণ হলো, তখন তো খুবই খুশিতে ছিলাম, কি তারপর মুহূর্তের মধ্যে এমন হয়ে গেল, মুখ দিয়ে কথাই বন্ধ হয়ে যাচ্ছিল। করবি ভাবছিল যে ইউটিউবে ভিডিও করা একদম সহজ, কিন্তু আমি মনে করছি প্রথমে যতদিন ওয়াচ টাইম পূর্ণ না হচ্ছে ততদিন ভিডিও করাটা একদম সহজ, কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল আরও বেশি টেনশন থাকে, আরও বেশি চাপ থাকে, কারণ এই প্ল্যাটফর্মে ভিডিও করতে গেলে অনেক গাইডলাইন মানতে হয়, এবং ছোট ইউটিউবদের খুব প্রবলেম হয়, প্রচুর গাইডলাইন আসে। আর বড় ইউটিউবারদের জন্য এগুলো কোনো প্রবলেম হয় না, কারণ তাদের কোনো স্ট্রাইক কিছু আসে না, আর আমাদের মতো ছোটোখাটো ইউটিউবদের প্রচুর স্ট্রাইক আসে। তাই কিরম মানে বলবো ওকে যে আরও সাহস দিয়েছি যে তুমি আরও এগিয়ে যাও, কোনো ব্যাপার না, বন্ধুরা সবাই পাশে আছে, তুমি ভিডিও করে যাও। তো সেজন্য আবারও চলে এসেছি, আর আমার এখন খুবই ভালো লাগছে যে তোমাদের সকলের সামনে আসতে পেরেছি, তোমাদেরকে ভিডিও দিতে পারবো। আর আমি তো ভেবেই নিয়েছি যে আমার মনে হয় পথ চলা এখানেই বন্ধ হয়ে গেল, তো তারপরে কি বলবো, আর সেই দিনটার কথা মনে পড়লে এখনও আমার খুবই খারাপ লাগে। যেদিন আমাদের চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে মানে শোনার পর, ভিডিও পোস্ট করার জন্য দেখার পর, জিমেলে মেসেজ আসছে, সেই মেসেজটি দেখার পর গর্বে খাওয়া দাওয়া টোটালটি বন্ধ হয়ে গেছে, সারাদিন খায়নি,
রান্না বাড়ি করেনি, এমনকি সারাদিন মুড়ি খেয়েছিলাম, রান্না বাড়ি করেনি, কী করব। তারপরে অনেক এই সাত দিন অনেক কষ্ট করে ওকে মানিয়ে নিয়েছিলাম, বলেছিলাম মানে বুঝিয়ে রেখেছি যে ঠিক করবে, অবশ্যই বুঝিয়ে রেখেছে। আমি তো যা বুঝিয়েছি আমি তাই বুঝে নিয়েছি, আমি অত শত তো জানি না। আর আমি ইউটিউবে শুধু ভিডিও করি, আদার্স অন্য কিছু করি না, তোমাদের দাদাভাই সবটাই করে, আমি শুধু ভিডিওটুকুনি করি। তো আমাকে ও বুঝিয়েছে যে তিন দিন, তারপরে দেখলাম তিন দিনের পরেও কিছু হচ্ছে না, তো আমরা অনেক ভুল করেছি যার জন্য হয়তো এটা হয়েছে আমাদের সাথে। তো কি বলবো, এখন আমাদেরকে অনেক সাবধানে ভিডিও করতে হবে, অনেক গাইডলাইন মেনে চলতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যেভাবে আমার পাশে থেকেছো, আমার অনেক বন্ধু, তো তোমাদের সকলকে বলবো যে তোমরা শুধু আমার একটু পাশে থেকো, আমাকে অনেক দূর এগোতে হবে এটাই বলবো। আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি, তো আমার স্বপ্নটা যাতে আমি পূরণ চলো আবার দেখতে পারবে নতুন করে করবির সমস্ত রকম ভিডিও। তো আজকের মতো করবি এখানে রাখছে, এরপর ভিডিও করতে হবে তোমাদের জন্য। চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।